সুন্দর উদ্বোধনে এসেও শাসক দলের বিরুদ্ধে সোচ্চার হলেন শুভেন্দু। বুধবার সকালে গুড়াপাচার এলাকার নন্দদোলন মন্দিরে একটি জগদ্ধাত্রী পুজোর আয়োজন করা হয়। এই পুজোর শুভ উদ্বোধন করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন পুজো উদ্বোধনের পাশাপাশি সরকারের সমালোচনায় মুখর হন রাজ্যের বিরোধী দলনেতা। উল্লেখ্য, কালী পুজো দুর্গাপুজোর পর বঙ্গবাসী মেতে উঠেছে মাতা জগদ্ধাত্রীর আরাধনায়। বিভিন্ন পুজো মণ্ডপের উদ্বোধনে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে শাসক ও বিরোধী দলের। এই উদ্বোধনী অনুষ্ঠানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন হুগলি জেলা সাংগঠনিক সভাপতি গৌতম চট্টোপাধ্যায়, দীপাঞ্জন গুহ, তুষার মজুমদার সহ আরো অন্যান্য নেতা নেত্রীরা। আমাদের সবাইকার প্রিয় নেতা, বিরোধী দলনেতা, আমাদের মাননীয় শুভেন্দুদা এখানে উপস্থিত আছেন, রাজ্য সম্পাদক মাননীয় দীপাঞ্জনদা উপস্থিত আছেন, এই জেলা সাধারণ সম্পাদক এবং এখানে আমার সবাই মা ভাই বোনেরা প্রত্যেকে আজকের এই জগদ্ধাত্রী পুজোর আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এখন আপনাদের সামনে দু চার কথা বলবেন আমাদের সবার প্রিয় নেতা সমবেত ভক্তমণ্ডলীকে, হিন্দু সনাতনের উৎসব শুরু হয় গণেশ চতুর্থী থেকে, তারপরে আসে শ্রী শ্রী বিশ্বকর্মা পুজো, তারপরে আমাদের শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব আমরা পালন করি, পরপর মা লক্ষ্মীর আরাধনা হয়, শ্যামা মায়ের আরাধনা দীপাবলি উৎসবে আমরা অংশগ্রহণ করি এবং তারপরেই আমাদের বৃহৎ উৎসব হচ্ছে জগদ্ধাত্রী পুজো। শ্রী শ্রী মা জগদ্ধাত্রীর আজকে মহাষষ্ঠী এবং বিশেষ করে হুগলি জেলা জগদ্ধাত্রী পুজোর ক্ষেত্রে জগৎ বিখ্যাত। এখানকার চন্দননগর থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত সব জায়গায় এখানে দুর্গ উৎসবের মতো বা তার থেকেও বড় করে জগদ্ধাত্রী মায়ের আরাধনা এবং ব্যবস্থাপনা হয়। আমরা আজকে এখানে সমবেত হয়েছি সন্দীপ ভাইয়ের আমন্ত্রণে, ওনার কথা ছিল আয়োজনটা সেভাবেই উদ্যোক্তারা করেছিলেন, কিন্তু যেহেতু আজকে 10 নভেম্বর 2007-এর অক্টান্ত সূর্যোদয়ের দিন নন্দীগ্রামে, আমাকে নন্দীগ্রামের মানুষ মুখ্যমন্ত্রীকে পরাস্ত করে আমাকে বিধানসভায় পাঠিয়েছে, তাই সেখানকার সন্দীপ সহ পুজো ভগবান মঙ্গল করুক। গোটা রাজ্যের যত বালি একসঙ্গে সেন্ট্রালি এক জায়গায় জমা করতো, ওই রাস্তায় যেটা 200-500 হাজার করে নিত সেটা আর হবে না, সবাই একসঙ্গে এক জায়গায় জমা করবে। শিল্প কলকারখানা কিচ্ছু হবে না, উনি বেকার যুবকদেরকে মদ খাওয়ানোর জন্য সব পাড়ায় পাড়ায় পাউচ বিতরণের ব্যবস্থা করেছেন, শুনে রাখুন।
সপ্তমী অষ্টমী নবমী দশমী চার দিনে মদ বেচে মমতা ব্যানার্জি আয় করেছে 702 কোটি টাকা। হুগলি থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট, টিভি নিউজ 10। খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।